প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করব ব্ল্যাক হেডস সমস্যার ঘরোয়া কিছু চিকিৎসা নিয়ে। শীত হোক বা গরম, তৈলাক্ত ত্বক মানেই ব্ল্যাক হেডস এর সমস্যা। অনেক সময় মিশ্র ধরনের ত্বকেও টি জোন তৈলাক্ত হওয়ার কারণে ব্ল্যাক হেডস দেখা যায়। মেকআপ করলেও কিন্তু ফুটে বেরোয় ব্ল্যাক হেডস, কোনো না কোনো ভাবেই ঢাকা যায় না। নাকের দুই পাশে কালো দাগ, জেনে নিন ব্ল্যাক হেডস সমস্যার কিছু ঘরোয়া সমাধান। টমেটো, টমেটোর অ্যান্টিসেপ্টিক গুণ ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে। একটা ছোট টমেটো নিয়ে খোসা ছাড়িয়ে চটকে নিন, রাতে শুতে যাওয়ার আগে নাকের ব্ল্যাক হেডস এর উপরে লাগান, সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবু, ত্বকের যে কোনো সমস্যার মতোই ব্ল্যাক হেডস সমস্যাতেও দারুণ কাজ করে লেবু। কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নুন মিশিয়ে নিন, ব্ল্যাক হেডস এর উপর লাগিয়ে নিন, 20 মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। টুথপেস্ট, ব্ল্যাক হেডস এর উপর পাতলা করে টুথপেস্ট লাগিয়ে রাখুন, 25 মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। টানা 2 সপ্তাহ এটা করলে ব্ল্যাক হেডস পুরোপুরি কমে যাবে। মধু, টমেটোর মতোই মধুরও অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে, ব্ল্যাক হেডস এর উপর মধু লাগিয়ে রাখুন, 15 মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। বেকিং সোডা, জলে বেকিং সোডা গুলে পেস্ট তৈরি করে নিন, ব্ল্যাক হেডস এর উপর এই পেস্টটি লাগিয়ে রাখুন কিছুক্ষণ, শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই পেস্ট অতিরিক্ত তেল শুষে নেবে, তৈলাক্ত ত্বকেই ব্ল্যাক হেডস এর সমস্যা বেশি হয়। দই, 2 টেবিল চামচ ওটমিল, 3 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক গোটা মুখে লাগিয়ে নিন, 10-15 মিনিট রাখুন, ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ব্ল্যাক হেডস এর সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যাও দূর হবে। কাঁচা ডিম, 1টা বা ডিমের সাদা অংশের সঙ্গে 1 টেবিল চামচ মধু মিশিয়ে নিন, ব্ল্যাক হেডস এর উপর লাগিয়ে রাখুন, 30 মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দারুচিনি, সমপরিমাণ দারুচিনি গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে নিন, এই পেস্ট ব্ল্যাক হেডস এ লাগিয়ে রাখুন সারা রাত, সকালে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। তাহলে দর্শক, আপনি যদি ব্ল্যাক হেডস সমস্যায় ভুগে থাকেন, এগুলোর যে কোনো একটি নিয়মিত ব্যবহার করুন এবং আমাদের জানান আপনি কতটুকু উপকৃত হলেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনি পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।